অ্যাকশন অ্যাকশন লাইট কাট ক্যামেরা এই অ্যাকশন। আচ্ছা কোন প্রসঙ্গে? টিকটক এর ওই শুভদের মেয়ের জন্য। আচ্ছা হ্যাঁ প্রিয় দর্শক, আজকে যে টপিকটাতে কথা বলবো এই টপিকটার ভিডিও দেখতে হলে আপনারা এই ভিডিওর সাউন্ড অন করে দেখতে পারবেন না, একটু প্রবলেম আছে, কারণ আপনার পাশে যদি কোনো সিনিয়র থাকে তাহলে সমস্যা হতে পারে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের কাছে যারা হেডফোন নাই হেডফোনটা একটু প্লাগ ইন করে নেন, আমি একটু অ্যাড করছি, তুমিও প্লাগ ইন করো। ওরে ওয়াট পার সমুদ্র মেয়েদের স্পাইসি। আচ্ছা ওয়েট করলাম, আশা করি আপনারা যারা হেডফোন কানে দিয়েছিলেন না তারা অবশ্যই হেডফোন দিয়ে নিয়েছেন, আর যারা হেডফোন কানে এখনও দেননি তারা দিয়ে তারপর ভিডিওটা দেখবেন। কারণ যদি আপনি সাউন্ড দিয়ে শোনেন এবং আপনার পাশে যদি কোনো সিনিয়র থাকে, সিনিয়রের সামনে যদি আপনি বেজ্জিত হন তাহলে ড্রাইভার কিন্তু আমার না। তো আসি এখন যে প্রসঙ্গে কথা বলবো, কথা বলার আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, এই ভিডিওটা দেখার পরে আমি টোটাল ভিডিওটা স্টার্ট দেবো। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। এত রাইতে আপনার স্বামী একটা যৌন কর্মীর সাথে সোসাইটি গেছে, আমার জামাইর অনেক টাকা, বউ সোদে মাগিও সোদে লাইকি। এত রাইতে আপনার স্বামী একটা যৌন কর্মীর সাথে সোসাইটি গেছে, আমার জামাইর অনেক টাকা, বউ সোদে মাগিও সোদে। তো দেখতে পেলেন যে এই যে পিচি পিচি মেয়ে দুটা ক্লাস 8 কিংবা 9 এ পড়ে, তাদের যে মুখের যে ভাষাটা আপনারা দেখলেন যে কোন স্ক্রিপ্টের উপরে তারা অভিনয় করছে বা এই যে টিকটক বা লাইকের সাথে তারা লিপসিং করছে, তো এরা কোন পরিবেশ থেকে বা কোন পরিবেশে এরা জন্মগ্রহণ করেছে, এই ভিডিওটা দেখার পরে অনেকে এই ভিডিওর নিচে কমেন্ট করেছে যে তাদের জন্ম গলন্দঘাটের পতিতাপল্লীতে, এখনই যদি তাদের অবস্থা এই হয় তাহলে যখন তারা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে বা পড়াশোনা করবে তখন তাদের অবস্থা কী হতে পারে একটু চিন্তা করে দেখেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এরা আপলোড করে এই লাইকি বা টিকটক, এদেরকে বলা হয় যে ছাগলের 3 নম্বর বাচ্চা, কারণ এরা যে ধরনের ভিডিও আপলোড করে বা যে ধরনের ছোটো ছোটো ভিডিও আপলোড করে এটি কখনোই আমাদের বাংলাদেশের সভ্য সমাজ অ্যাকসেপ্ট করতে পারে না। আর যদি ইসলামের কথা বলে ইসলাম তো অ্যাকসেপ্ট তো করবেই না। ইভেন আমাদের যে বাঙালির যে সংস্কৃতি আছে, বাঙালির সংস্কৃতির সাথে এদের এই স্ক্রিপ্টগুলো বা এই ভিডিওগুলো কিন্তু কখনোই যায় না, কারণ আমাদের বাঙালির যে সংস্কৃতি একসাথে বসে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার অভ্যাস আমাদের আছে, একসাথে বসে নাটক দেখার অভ্যাস আমাদের আছে, কিন্তু এরা যে অশ্লীল শব্দ ব্যবহার করে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করে দিচ্ছে এই বিষয়ে অবশ্যই আমাদের বাংলাদেশ সরকারের নজর দেওয়া উচিত, এবং বাংলাদেশের যে ICT বিভাগ আছে তাদের উচিত এই ধরনের ভিডিও যারা তৈরি করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। কারণ এই ধরনের ভিডিও যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে যায় তাহলে আমাদের নেক্সট প্রজন্ম বা এদের কারণে, এরা একটা মেয়ে বা দুইটা মেয়ে বা তিনটা মেয়ে, এই তিনটা মেয়ের কারণে আরও 10টা মেয়ে নষ্ট হয়ে যাবে। এদের মতো যারা অশ্লীল ভিডিওতে লিপসিং করে এই ভিডিওটা দেখার পরে আমাদের যারা ছোট আছে তাদের মনে কী ধরনের একটা কুপ্রভাব সৃষ্টি হতে পারে একটু ভেবে দেখেছেন? আর এই জন্য কারণ এদের এই যে আপনারা যে ভিডিওটা দেখালাম এদের কিন্তু ফ্যামিলি স্ট্যাটাস একদমই লো। তো এই সমস্ত মেয়েদের মা বাবা সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমাদের কাছে একটা উদাহরণ আসে, সেটি হচ্ছে যেমন গাছ তেমন তার ফল। তো বিষয়টা ঠিক এরকম, কারণ এই মেয়েগুলিরা যেরকম ফ্যামিলিতে বড় হয়েছে যেরকম পরিবেশে বড় হয়েছে সেরকম পরিবেশের কালচারগুলাই ভিডিওতে এসে রিপ্রেজেন্ট করছে। অনেকে বলে যে মা বাবা যেমন হয় তার বাচ্চা সন্তানও ঠিক তেমন হয়, এরা ঠিক সেরকম পরিবেশেরই মেয়ে, সেরকম পরিবেশে বড় হয়েছে বিধায় সেরকম ভিডিও রিপ্রেজেন্ট করছে। তো এদের কারণে এরা যে ল ফ্যামিলিতে, এরা যে একটা নিচু ফ্যামিলিতে জন্মগ্রহণ করে বা নিচু ফ্যামিলির যে শিক্ষা দীক্ষা আছে, এরা যে ইন্টারনেটে এসে যেটা রিপ্রেজেন্ট করছে এই ভিডিওগুলো দেখে আমাদের সভ্য সমাজে যারা বসবাস করে বা আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারা কিন্তু নষ্ট হয়ে যাবে এদের ভিডিও দেখে। তো অনতিবিলম্বে ছাগলের এই 4 নম্বর বাচ্চাগুলিকে বন্ধ করা দরকার, বাংলাদেশ সরকারকে এই বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন, এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো এদের ভিডিওগুলো আপনারা ফেসবুকে যত দেখবেন তত কিন্তু এই ভিডিওগুলো আরও বেশি ভাইরাল হবে, কারণ আমরা যদি তাদের ভিডিওগুলোকে দেখা বন্ধ করে দিই তাহলে ওরা এমনিতে ভিডিও বানানো বন্ধ করে দেবে, এবং এদের ভিডিওগুলোতে রিপোর্ট মেরে কীভাবে বন্ধ করা যায় ওই ভিডিও নামিয়ে ফেলা যায় সেই ব্যবস্থা করতে হবে।
তো আশা করি আজকের ভিডিওতে যেটা বলতে চাইছি সেটা বুঝতে পেরেছেন। এবং সবশেষে বলবো যে দুইটা বা তিনটা মেয়েকে দেখালাম, এরা যে অশ্লীল ভিডিওর সাথে লিপসিং করছে। এই ভিডিওটি বা টিকটক বা লাইকি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।